হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তা বন্ধুরা মালয়েশিয়ার আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম তো বন্ধুরা পাম বন্ধুরা পাম অয়েল বাগানে এত উচ্ছে হয়েছে তোমাদের বলে বুঝাতে পারবো না তা চলুন বন্ধুরা দেখা যাক যে মালয়েশিয়ার কাকারা তুলছে উচ্ছে তোমাদের দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাম অয়েল গাছ তো বন্ধুরা এই যে পাম পাময়েল গাছে সব উচ্ছে গাছ উঠেছে পাময়েল গাছে সব উচ্ছে গাছ দেখতে পাচ্ছ আর সব উচ্ছে পেকে গেছে আর এই উচ্ছে পেকে পেকে কেউ যদি তুলে না নিয়ে যায় ওই বীজগুলো নিচেই পড়ে আবার গাছ হয় সব পাম অয়েল গাছে ওঠে সব উচ্ছে তুলছে তোমাদের দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইদিকে উচ্ছে তুলছে তো বন্ধুরা মালয়েশিয়ার পাম অয়েল বাগানে কোনো কিছু খাওয়ার অভাব নেই তো বন্ধুরা মালয়েশিয়ার পাম অয়েল বাগানে বিভিন্ন রকম শাক পাওয়া যায় উচ্ছে পাওয়া যায় সব কিছু পাওয়া যায় পাম অয়েল বাগানে সাইড দিয়ে যেসব নালা আছে মালয়েশিয়াতে বলা হয় লঙ্কাং যে নালা আছে ছোটো ছোটো ডুবা খাল বিল আছে মাছ মাছেরও কোনো অভাব নেই মালয়েশিয়াতে তা আজকে এই মালয়েশিয়ার এই কাকারা মেয়ে ছেলেদের বলা হয় কাকা তাই কাকারা ঘাস মারা ওষুধ দিতে এসেছিল রচন রচন দিতে এসেছিলো তা রচন দিতে এসে দেখে পাম অয়েল গাছে সব উচ্ছে গাছ উঠেছে অতিরিক্ত উচ্ছে হয়েছে খুব পরিমাণে তাই উচ্ছে তুলছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সব উচ্ছে পেকে গেছে সব পেকে গেছে বন্ধুরা উচ্ছে সব উচ্ছে পেকে গেছে বন্ধুরা তোমাদের এখানেও একটা মালয়েশিয়ার কাকা উচ্ছে তুলছে সব তুলে তুলাই প্লাস্টিকের প্যাকেটে রাখছে তোমরা দেখতে পাচ্ছ সব পাম অয়েল গাছ সব পাময়েল গাছে সব উচ্ছে গাছ উঠেছে তো বন্ধুরা মালয়েশিয়ার লোকজনদের খাওয়ার কোনো অভাব নেই যারা পাম অয়েল বাগানের কাজ করে পাময়েল বাগানে যারা কাজ করে তাদের খাওয়ার কিছু অভাব নেই শাক উচ্ছে আবার আমাদের ইন্ডিয়া বাংলার বাড়িতে বলে কি একটা মাশরুম নাকি বলে তা আমরা বলি পাতাল কোর পাতাল কোরেরও কোনো অভাব নেই পাম অয়েল বাগানে সব শাক পাতাল কোর সবই পাওয়া যায় তোমরা দেখতে পাচ্ছ সব উচ্ছে পেকে গেছে এই যে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর উচ্ছে দেখতে পাচ্ছ তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তা বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে গাছে উচ্ছে ধরে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর হচ্ছে কচি হচ্ছে কোনো তাই হচ্ছে ভাজা করে খেলে কত সুন্দর লাগবে বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ সব উচ্ছে পেকে গেছে গাছে এত উচ্ছে ধরেছে তোলার কোনো লোক নেই আর আমরাও জানি না আজকে ঘাসমারা ওষুধ দিতে এসেছি এই রচন দিতে এসেছি এসে দেখি সব উচ্ছে পেকে গেছে তাই আমরা খাওয়ার জন্যই তুলে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা মালয়েশিয়াতে যে ঠিকভাবে পাম অয়েল বাগানে শাক যে কোনো শাক মাছ ঠাস ঠিকভাবে যদি ধরে খাওয়া হয় তা বাজার ঘাট করা হিসেব মতন লাগে না ওই আলু পেঁয়াজ তেলটা আদা রসুন এগুলো কিনলেই হয়ে যায় আর অয়েল বাগানতে শাক যে মাছ সবই পাওয়া যায় ঠিক মতন হাতে টাইম করে নিয়ে বিকেলবেলা যদি আসা যায় মাছ ঠাষ সবই পাওয়া যায় সিপ নিয়ে আসলে জাল নিয়ে আসলে